শিবায় ও নম শিবায়ম শিবায় পূর্ণিমা তাই আমার প্রত্যেক দর্শক বন্ধুদেরকে রাখি পূর্ণিমার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আজ রাখি পূর্ণিমার দিন থেকে এই ছয় রাশির জাতক ও জাতিকারদের কোটিপতির লিস্টের নাম উঠতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকাদের কোটি লিস্টে নাম উঠতে চলেছে কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি পাশাপাশি আপনাদের জীবনে কি কি ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি কারণ আজকের দিনটি বিশেষ শুভ যোগ সৃষ্টি হচ্ছে দীর্ঘ একশো নিরানব্বই বছর পর হ্যাঁ এই শুভ যোগেই এই ছয় রাশির জাতক ও জাতিকাদের নাম কিন্তু কোটি প্রতি লিস্টে উঠতে চলেছে হ্যাঁ তবে তারাকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন একটা কথা বলি আমরা প্রত্যেক মানুষই চাই জীবনে বড় হতে জীবনে সাকসেস হতে জীবনে বড় কিছু করতে অ্যাচিভমেন্ট করতে কিন্তু কিছু কিছু এমন দিন থাকে যে দিনগুলোতে আমরা যে কোনো শুভ কাজ যদি করি যেমন আপনি কোনো দোকান বা স্টোর ওপেন করলেন সেই জায়গা থেকে কিন্তু আপনি প্রোগ্রেসের দিকে এগোবেন বা কোনো এমন কিছু ড্রেস আপনি কিনলেন আজকে দিনটি খুবই শুভ তো অ্যাকচুয়ালি আজকের দিনে কোনো যদি ড্রেস কিনেন মানে আপনার পোশাক একটা টি শার্টই হোক না কেন সেই টি শার্ট পরে যদি আপনি কোনো কাজই যান কি না সেই কাজে কিন্তু সফলতা পাবেন এমন এমন কিছু থাকে যেমন আজকের দিনে কোনো কিছু কিনলে সেইটা কিন্তু শুভ তো এই রাখি পূর্ণিমার দিনে আমি আপনাদেরকে জানাতে চলেছি ছটি রাশির নাম যে রাশিগুলি কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে এবং তাদের জীবনে কি কী ঘটতে চলেছে তা আমি বলতে চলেছি প্রথম যে রাশির নাম বলবো। যে রাশি এই রাখি পূর্ণিমার দিন থেকে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে সেটি মেষ রাশি হ্যাঁ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আজকের দিন থেকে আপনাদের নাম কিন্তু কোটিপতি লিস্টে উঠতে চলেছে তবে একটা ছোট্ট কন্ডিশন রয়েছে কন্ডিশনটা হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে বৃহস্পতি শনি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি রাখি পূর্ণিমার দিন থেকে কোটি প্রতি লিস্টে নাম উঠতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও আজকের দিন থেকে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে অর্থাৎ আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট কিন্তু চরমভাবে পেতে চলেছেন মনের শান্তি আসতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে তবে কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে শনি অর্থাৎ শনি গ্রহ বৃহস্পতি অর্থাৎ গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যাদের এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি রাখি পূর্ণিমার দিন থেকে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে সেটি বৃষ রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাখি পূর্ণিমার দিন থেকে আপনাদেরও নাম কোটিপতির লিস্টে উঠতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে নতুন নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন মনের বাসনা কিন্তু আপনাদের মিটতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকতে হবে যদি এই তিনটি প্ল্যানেটের মধ্যে যে কোনো একটি প্ল্যানেটও যদি খারাপ হয় তাহলে আপনারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু নাইনে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনও কিন্তু আজকের দিন থেকে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে এবং মনের শান্তি আপনারা ফিরে পেতে চলেছেন তবে কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজস্ব ব্যক্তিগত বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকতে হবে যাদের এ তিনটি প্ল্যানেটের মধ্যে যে কোনো একটি প্ল্যানেটও খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে রাখি পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনেও প্রচুর অপরচুনিটি আসতে চলেছে অর্থাৎ আজ থেকে আপনাদের জীবনে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন সুযোগ আসতে চলেছেন নতুন নতুন এবং চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন কারণ কোটিপতির লিস্টে কিন্তু আপনাদের নাম উঠতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব ব্যক্তিগত পারচাটে শনি গ্রহ শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি রাখি পূর্ণিমার দিন থেকে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ থেকে আপনাদের জীবন জীবনও কিন্তু পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারাও পেতে চলেছেন এবং সুযোগ আসতে চলেছেন নতুন নতুন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করতে চলেছেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশন ঘটতে চলেছে মনের স্বাদ বা মনের বাসনাও কিন্তু আপনাদের মিটতে চলেছে তবে কন্ডিশন একটাই রয়েছে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ